হাই, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আসছি আমাদের বাসায়, আমাদের গ্রামের বাসায়। এখানে কালকে হঠাৎ করে চলে আসছি, অনেক রোদ তো, ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, অনেক রোদ। সকাল সকাল রোদ উঠছে আজকে, দুই দিন অনেক শীত থাকার পরেও হঠাৎ করে আজকে রোদটা একটু বেশি। এটা সিঁড়ির উপরের আরেকটা ছাদ, আর এই ছাদে উঠলে আবার পুরো ভিউটা দেখা যায়, খুব সুন্দর। এখান থেকে আমাদের নিচের ছাদটাও দেখা যায়, প্রচুর রোদ, এই জন্য এই যে দেখা যাচ্ছে একটু। চারপাশের ভিউটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। স্নোবল সারিবদ্ধভাবে রাখা গাঁদা ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। টমেটো গাছ, ডালিয়া গাছ, জবা গাছ, লেবু গাছ, অনেকগুলো লেবুও ধরেছে, লাউ গাছ, কমলার গাছ আর আমের গাছ। আমের গাছে কি সুন্দর মুকুল এসেছে। গাছগুলোতে এক এক করে পানি দিয়ে ফেললাম। সারিবদ্ধভাবে রাখা গাছগুলো খুব সুন্দর লাগতেছে, বিশেষ করে গাঁদা ফুলের গাছগুলো আর চন্দ্রমল্লিকার গাছগুলো। টমেটো গাছগুলোতে অনেক টমেটোর ফুল এসেছে এবং টমেটো ধরেছে, খুব সুন্দর লাগতেছে। মালটা গাছ, এটা লাউ গাছ, বাগান বিলাস, হাসনা হেনা, আরো অনেক ফুলের গাছ রয়েছে। এটা একটি মালটা গাছ, এই মালটা গাছে অনেক ফুল এসেছে এবং অনেক মালটাও ধরেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। গাছে পানি দেওয়া শেষ, নিচে যাব এখন। আসলে দেখি স্বর্গে গেল বাসা বাঁধে, আমি যেখানে যাই গাছ কিছু না কিছু থাকে, গাছের পরিচর্যা করা, পানি দেওয়া ভালো লাগে, আমি মন থেকে অনেক শান্তি পাই। যে সে মা দেখি কালাই রুটি বানাচ্ছে, কালাই রুটি আমার খেতে খুব ভালো লাগে, আর সেটা যদি হয় বেগুন ভর্তা, মরিচের ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। আর আমার ওয়াইফও খুব খেতে পছন্দ করে কালাই রুটি। সবাই মিলে বসে গেলাম, এখন কালাই রুটি খাচ্ছি। বাসার নিচে আঙ্গিনাতে আসলাম, এইটা পাশের গুলো আমার চাচাদের বাসা, আর এই সাদা অংশ থেকে বাম পাশে এটা আমার দুই চাচার বাসা, আর এইটা আমাদের বাসা। তো আমাদের বাসার চারপাশে একটা আঙ্গিনা রয়েছে, এটা আমার চাচাতো বোন, ছোট চাচার মেয়ে, বুড়ির মতো কথা বলে ছোট থাকতে, তাই আদর করে ওকে আমি দাদি বলে ডাকি। আমার বাবারা তিন ভাই, তার মধ্যে আমার বাবাই বড়। তুই জানতি না আমরা আসছি? এখন একটু বাজারে যাব, বাজার থেকে হসপিটালে যাব, একটু রুবেলা ভ্যাকসিন এবং কোভিড-19 ভ্যাকসিনের খোঁজ নেব। তো আমার গাড়িটা রেখে দিলাম, বাবার গাড়িটা নিয়ে বের হচ্ছি, এটাও হলো বাবার গাড়ি। হসপিটালে এসে দেখি শিশুদের জন্য খেলার মাঠও রয়েছে, বাহ খুব ভালো।
আবার দেখি পাশে একটা বাগানও, বাগান ভর্তি গাছ, বিভিন্ন ধরনের গাছ। হসপিটালে এসে এরকম দৃশ্য দেখবো এটা ভাবিনি। খুব সুন্দর লাগতেছে, সারিবদ্ধভাবে ফুলের গাছগুলো লাগানো আছে এবং হসপিটালের সামনে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বাগানটা দেখতেই পাচ্ছেন। রামিজা লাইনে দাঁড়িয়ে আছে ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য। হসপিটালে আসছিলাম আসলে মূলত রুবাভ্যাক্স ভ্যাকসিনটার জন্য, তাছাড়া কোভিড ভ্যাকসিন তো আছেই, তারপরে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হচ্ছে এটার জন্য আসছিলাম। আসলে এইরকম আপডেট নিউজ তাদের কাছে কিছুই নেই, রুবাভ্যাক্সটা তো পাওয়াই যাচ্ছে না, আর জরায়ু ক্যান্সারটা তারা বলছে উপজেলা পর্যায়ে থাকার কারণে এরকম ইনফরমেশন তারা পায় না। তারা একটা নাম্বারও দিয়ে দিছে, তার পার্সোনাল নাম্বার ডক্টরের, যে সন্ধ্যার পরে আসলে যোগাযোগ করলে খুব ভালো হয়, তাই না? হ্যাঁ, উনি জেনে রাখবে, জেনে তারপরে জানাবে। আচ্ছা, উনি জেনে জেনে তারপরে জানাবে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই আসলে নওগাঁ হলে খুব বেশি ভালো হতো। তো ঠিক আছে, এখন বাসায় ফিরবো। বাসায় ফিরে মা রান্না করছে, দেখি কি কি রান্না করছে। কি কি রান্না হচ্ছে? সিম ভাজি, কবিতরের মাংস আলু দিয়ে, আমার ফেভারিট তরকারি রান্না হচ্ছে, কবুতরের মাংস আলু দিয়ে আমার খুব পছন্দ। আর শিমও আমি ভালো খাই, খেতে পারি, আর শাক তো আছেই, সবুজ শাক। ঠিক আছে, এখন গোসলে যাব, গোসল করে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে একটু রেস্ট করব, রেস্ট করার পরে একবারে দেখা হবে বিকেলে। বাই বাই। আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চে বসলাম এবং লাঞ্চ করলাম, লাঞ্চ শেষ করে এখন উঠছি। আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছি, আর কবিতরের মাংস আমার বরাবরই অনেক পছন্দের। দাদি, দাদির অনেক বয়স হয়ে যাওয়ায় কানে একটু কম শুনে। দুপুরের খাবার শেষ করে না ঘুমিয়ে ভাবলাম একটু ছাদে যাব, আর এই তো রান্নাঘরের পাশ দিয়ে সাজনা গাছটা দেখা যাচ্ছে, সাজনা গাছে অনেক সাজনাও ধরছে, আর সাজনা আমার অনেক ফেভারিট একটা খাবার। ভাবলাম বারান্দা দিয়ে একটু দেখে নিই ছাদে রোদ কেমন, তো দেখলাম যে ছাদে রোদ হবে, কারণ বাহিরে অনেক রোদ, বারান্দা দিয়ে দেখাই যাচ্ছে অনেক রোদ। আর বাবাও খাওয়া দাওয়া করে এসে বসে আছে, টিভি দেখছে, তো ভাবলাম তারপরও ছাদ থেকে ঘুরে আসি। গাঁদা ফুল আসলে আমার কী যে ভালো লাগে, আর বিশেষ করে এই কালারগুলো খুব সুন্দর লাগে। তোমার কোনটা, কোন কালার ভালো লাগে গাঁদা ফুলের? বাসন্তী। দেখ, আমি এত নাম জানি না, আমি জানি হলুদ, কমলা। আর এখানে মালটা গাছে খুব সুন্দর মালটা ধরছে। আবার এখানে যে গাছগুলো আছে, ধনে পাতা, খুব সুন্দর। ছাদ থেকে নিচে নেমে এসে দেখি যে আমার দাদি চলে আসছে। বিকেল পর্যন্ত ছাদেই ছিলাম, আমি একটু বেশিক্ষণ ছিলাম, এসে দেখি দাদি গল্প জমায় দিছে। এখন 6:30 বাজে, সবাই নাস্তা করবে, ছোলা আছে, মুড়ি, ছোলা দিয়ে মুড়ি খাওয়া হবে, এবং দুধ আছে, সবাই দুধ খাবো। আর রামিজা বসছে পেঁয়াজ ছিলতে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখায় খাইতে অনেক ভালো লাগে। মিলে একসাথে বসে নাস্তা করলাম, তারপরে ছোট চাচার বাসায় গেলাম,
আর চাচা তো বোন আমার পুচ্চু ভাগনার জন্য একটা ক্যাপ নিয়ে আসছে, আমি একটু মাথায় দিয়ে দেখছিলাম। মাথায় ক্যাপ হুমায়ুনের জন্য নিয়ে আসছে। ছোট চাচার বাসা থেকে চলে আসলাম মেজ চাচার বাসায়। এখানে দেখে অনেক বই, খুব ভালো লাগতেছিল। আর বই আমার বরাবরই অনেক পছন্দ, আমার রামিজার দুইজনে অনেক পছন্দ। মেজ চাচার বাসায় ঝাড়বাতিটা খুব সুন্দর লাগতেছিল, যদিও ক্যামেরায় এত সুন্দর আসেনি। আর বইয়ের সেলফটা তো আমার খুব ভালো লাগছিল। এটা আমার চাচি আর চাচির মা, মানে আমার নানি। রাতে খাওয়ার জন্য ডাকছে, রাতে খাওয়া দাওয়া করবো। শুনে সারাদিন অনেক ঘোরাঘুরি, কর্মব্যস্ততা, সব কিছু আসলে ভিডিওতে দেখানো হয় না, আর ওইভাবে দেখানো সম্ভবও না। তারপরে যতটুকু চেষ্টা করি দেখানো, আপনাদের সাথে থাকার, আপনাদের সাথে শেয়ার করার। ঠিক আছে, রাতে খাওয়া দাওয়া করে আসি। কী থাকছে রাতের খাবারে? হ্যাঁ দাদি, দাদিও খাওয়া দাওয়া শেষ। খেতেও শাশুড়ি বউয়ের গল্প শেষ হয় না। রাতের খাবার শেষ করলাম, রাতের খাবার শেষ করে এখন ঘুমাতে যাব, রাত 10:30। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ব্লগটা আর বেশি বাড়ালাম না, এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।